Good afternoon, friends. So how are you all? Hope you all are good. Absolutely fine. So today I came a little late because I was not sure that I can come or not. But I tried because I am a little busy for something. So I'll let you know what is the cause for that busyness. But as I said yesterday, so how are you all? Hope you all are good. Absolutely fine. So today I came a little late because I was not sure that I can come or not. But I tried because I am a little busy for something. So I'll let you know what is the cause for that busyness. But as I said yesterday that I'll did a little shopping haul today for the last trip of my Sydney, that is the second trip. Nothing much, I didn't bought that much. What I bought, I'll just show it to you. Good afternoon. আমি আজকে মানে তোমাদের সবাইকে আমার শপিং হলটা, সিডনির সেকেন্ড ট্রিপের শপিং হলটা দেখাবো, কালকেই বলেছিলাম, কিন্তু কি হলো মানে আমি একটু ব্যস্ত, ব্যস্তর কারণটাও আমি তোমাদের বলবো। তো সেই কারণে আমি ভাবছিলাম যে আমি করতে পারবো কিনা, আমি নট শিওর, সেই কারণে আমি শিওর ছিলাম না। বাট এনি হাউ আমি আজকে টাইম বার করে ফেলেছি, তো বেশি কিছু শপিং করিনি, জাস্ট একটা তো আমি সারপ্রাইজ রেখেইছি, কারণ ওইটা আমি যতক্ষণ না আমার হাজব্যান্ডকে দেবো ততক্ষণ আমি সেটা কাউকে দেখাতে চাই না। আর এছাড়া যেটা আমি নিজের জন্য করেছি সেটা আমি মানে আমাদের মেলবোর্নেও পাওয়া যায় সব কিছুই। বাট আমি যেহেতু ঘুরছিলাম আর সেদিনকে মানে আমি এতটাই বোর হয়ে যাচ্ছিলাম, বিকজ আমার হাজব্যান্ডের টাইমটা এতটাই লেগেছিলো সেদিন ওর কাজের, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে শপিং উইল বি দ্য আইডিয়াল ওয়ান, তো আমি শপিংই করি। তো শপিং করে আমার সময়টা আমি সেদিনকে কাটিয়েছিলাম। আর তাছাড়া আমি তো প্রথমে বলেইছি যে আমি কিন্তু শপাহলিক, আমি শপিং করতে খুব ভালোবাসি। তবে সেটা মানে আমার খুব পছন্দের হতে হবে, ইট শুড বি ভেরি মাচ সিলেক্টিভ। ইট ডাজেন্ট ম্যাটার যে আই এম নট জাস্ট চেজিং আফটার এনি পার্টিকুলার ব্র্যান্ড, বাট ইফ ইট ইফ আই লাইক দ্যাট থিংস অ্যান্ড ইফ আই থিঙ্ক দ্যাট ইট ইজ ওকে ফর মি, দেন আইল শিওরলি বাই দ্যাট থিংস। তো এটাই হচ্ছে ব্যাপার, এবার সেই কারণে আমি ওগুলো কিনেছি, বিশেষ কিছু না। চলো দেখি দিই। আর একটা প্রোডাক্ট কিনেছি যেটা আমি বেশ কয়েকজনের কাছে আমি শুনেছি, প্লাস আমি কয়েকজনকে দেখেছি তারা ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে, তো আমি জাস্ট ফর এ ট্রায়াল সেটা আমি কিনেছি, তো সেটা আমি পরে দেখাচ্ছি। কারণ এক মানে এখানে সেই ব্র্যান্ডটা মানে এত রকমের ব্র্যান্ড আছে, তাই জন্য ওই ব্র্যান্ডটা অত বেশি আমার কাছে আকর্ষিক নয়। বাট যেহেতু আমরা ভারতীয়, আমাদের স্কিনটা অন্যরকম, আসলে অস্ট্রেলিয়ানদের স্কিন ভীষণ পাতলা হয়, ভেরি সফট, আর তারা আরও বেশি মানে তারা অনেক ফর্সা হয়, তো তাই জন্য তাদের কাছে যেই ধরনের জিনিস খুব পেনিট্রেট করতে পারে ইজিলি, আমাদের কাছে সেই জিনিসটা অতটা তাড়াতাড়ি পেনিট্রেট করে না। আর তারপরে আমার স্কিন যেহেতু ভীষণ ড্রাই অ্যান্ড সেন্সিটিভ, তো ইট ইজ ভেরি হার্ড। তবু আমি আমি ট্রাই করছি, দু তিন দিন হয়েছে মানে আমি সেটা ইউজ করে ফেলেছি, তবু আমি দেখাবো তোমাদেরকে। তা আমার খারাপ লাগেনি, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, কিন্তু খারাপ লাগেনি। তোমরা মানে যাদের ধরো ড্রাই, বাট কারণ ওদের আমি যেটা কিনেছি সেটা জাস্ট ফর ট্রায়াল, বাট ওরা যেটা আমাকে সাজেস্ট করছিল সেটা আমি কিনিনি,
আমি কারণ আমি যদি না ইউজ করি তো সেই কারণে আগে আমি হালকা মানে লাইট প্রোডাক্ট ইউজ করে দেখতে চাইছি যে হ্যাঁ আমার ভালো লাগছে কিনা। তো যদি সেটা ভালো লাগে তাহলে আমি ভবিষ্যতে হয়তো ভাবতে পারি, সেই কারণে আমি এটা কিনেছি। তো যেটাই মানে আমি যেটা বলতে চাইছিলাম যে আমি যে শপিংটা করেছি সিডনি থেকে, আর এই প্রোডাক্টটা কিন্তু আমি মেলবোর্ন থেকেই কিনেছি, রিসেন্টলি মানে 2-3 দিন আগেই কিনেছি। তো সিডনির যেগুলো কিনেছি ফার্স্ট আমি সেটা দেখাই। আমি এই যে মায়ারের প্যাকেটে আছে, তো আমি মায়ার থেকে ফার্স্টে যেটা কিনেছি, তোমরা সবাই জানো যে বেনিফিট হচ্ছে একটা US প্রোডাক্ট কোম্পানি এবং ওটা ভীষণই ভালো কোম্পানি। তো আমি অ্যাকচুয়ালি চাইছিলাম যে একটা আইব্রাউ সেট কিনতে, তো ওখানে আমি দেখলাম যে এই অফারটা ওরা আমাকে দিচ্ছে এবং তার সাথে আছে একটা কন্টোর, দেন দিস ইজ দ্য মাস্কারা অ্যান্ড দিস ইজ দ্য প্রাইমার। ওকে, তো এবার আমি যেহেতু আমার মানে যেটা আমার দরকার, তো সেটা আমি কন্টোরিংয়ের ব্যাপারটা বলি, তো কন্টোরিং বলছি সরি, ইয়ের ব্যাপার আইব্রাউ কিট যেটা, তো সেটা হচ্ছে এইটা। তো এই যে এখানে খাপটা আছে এইটার সাথে এটা মানে ফিক্স করে দেয় এইভাবে সেটটা, মানে এই হচ্ছে সেটটা। এবার তুমি এই জায়গাতে যে কোনো একটা জিনিস তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনতে পারো। তো টোটাল সেটটার দাম হবে $53, আর যদি তুমি এইটা শুধু কেন, দিস ইজ ওনলি $43 টোটাল। আমি ভাবলাম যে তাহলে শুধু আমি এটা নেব কেন, আমি এটাই নিতে এসছিলাম, তা আমি ভাবলাম পুরো এতটাই জিনিস যখন পাচ্ছি তাহলে আমি এটাই আরও $10 দিয়ে আমি এটা নিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ সবেরই জিনিসের দাম বেশি, তো $10-এর জন্য এটা কোনো ইয়ে হয় না। আর বেনিফিট প্রোডাক্ট ইজ ভেরি নাইস, এটার আমি রিভিউ পেয়েছি মানে অনেকের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি, প্লাস আমি ইন্টারনেটেও দেখেছি। তো দিস ইজ মাই প্রোডাক্ট, যদি কেউ চাও তো নিতেই পারো। আর একটা কথা বলি, আমি কিন্তু কোনো প্রমোশন টমোশনের মধ্যে নেই, ব্র্যান্ড আমি পার্টিকুলার কোনো ব্র্যান্ড, আমি যে কোনো ভালো ব্র্যান্ডও হতে পারে যে কোনো সাধারণ ব্র্যান্ডও হতে পারে। আমি আগেই বলেছি যে আমি লোটাসের ময়শ্চারাইজারও লাগাই, আমি লকিটানের ময়শ্চারাইজারও লাগাই, তো কোনো পার্টিকুলার কোনো ব্যাপার নেই আর কি। তো আমার ইচ্ছে ছিল, আমার একটা আইব্রো কিট দরকার ছিল, তো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট ফর দিস ওয়ান অ্যান্ড সো আই বট দিস। দিস ইজ আ গুড অফার, সো অ্যান্ড দিস ওয়ান, দিস ইজ ফ্রম হুডা হুলা অ্যান্ড দিস ইজ অলসো ফ্রম বেনিফিট অ্যান্ড দিস কন্টোরিং কালার বাট আই স দ্যাট টেস্টের প্রোডাক্ট ইটস ভেরি নাইস, সো দ্যাটস ওয়াই আই বট দিস ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যানাদার হাইড্রেটিং, দিস আ প্রফেশনাল, যেহেতু সিন্স আই গট দিস ওয়ান অ্যাজ আ স্যাম্পল, দ্যাট দ্যার নট দ্যাট মাচ হোয়াট শুড আই সে দিস ইজ দ্য ব্যাক সাইড অফ দিস প্রোডাক্ট, ওকে, অ্যান্ড দিস ইজ হোয়াট দিস ইজ অলসো দ্য দিস ইজ দ্য প্রাইমার, পোর প্রাইমার। সো দিস ইজ ওয়েন এভার ইউ ওয়ান্টস টু অ্যাপ্লাই সাম ফাউন্ডেশনস অর সিসি ক্রিম অর বিবি ক্রিম, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সো বিফোর দ্যাট ইউ অ্যাপ্লাই দিস, দিস ইজ আ গুড থিং, মিনস গুড প্রাইমার। I normally I use the L'Oreal primer, but I tried this one as a tester, I tried there and I like that one, okay. And the main thing is that I rarely do the makeup because I
I think that one and the first and foremost thing, I am very lazy, and the second thing is that if you apply too much product, because and suddenly if you stop that, then you will feel that the something is missing in your skin, and not only that, your skin textures, your skin quality will not be the same as your previous one. So you should apply the makeup because here it is required, but as much as you can, but it should be the minimal one, because once you are going out and if it is very far, then it can, or sometimes if you want to apply, then you can, but not in every time. Every time you need to apply the moisturizer and the sunscreen, which is very essential here. That is true. Okay, and this is the this primer is a I got the two sort, means two primer. This is also a good primer from that Benefit. Okay, and this is hydrating face primer to minimize the look of pores. I do not have that much pores, but maybe I may get that pores because of this weather. So that is why I bought this. This one was small one. I forgot what's the price of this one. I couldn't remember. The receipt is not here. And they have, I saw the foundations also, my shades of foundation in this brand, that is Benefit, was number 6, but I didn't bought that because I have so many foundations, I rarely applied that. So they gave me as a gift of this one as a sample. And so if I try this and if I like this, then only I can buy, otherwise I'll not buy because I have many foundations. Okay, this is my so the next shopping is the costliest one, which I bought from one good shop in that Meyer. And that is nothing but this this one watch. I want a big dial watch. I had, but I want some golden bands and all, so I saw this and then I bought it. I'll show it to you. Hope you saw this in one of my vlog, maybe that vlog, that day only when I actually bought, I wore it, but I wore it to see whether how it looks or not, looks good or not, how it looks actually. So I don't know whether you can see it. I'll show it to you very closely. Closely will be here you can see. Yeah, so this is how it looks. That's it. And another thing is that I got it in deal, so that's why I bought this one. I like that it's fashion, so I bought this one. This is a new brand. I'm not been very much aware of this brand name, but later I read it and it's a good brand. So and the next one is, I said that about the product,
Maybe you have heard that because now in India also this company are available, this company's products are available. So this is from the face shop. This is rice ceramide and moisturizing emulsion hydrante. This is a Korean product. So that's what I say, that nowadays Korean products is very in the market. So that's why I just try, and I feel good. It has a very mild smell. I like this one. It's good. Hydrante, but I thought that mainly those lotions or cream which are mentioned like that hydrating cream or hydrating lotions, it only hydrates, but in the outer means in the outer skin you can't feel that oiliness, because I always say that my skin is very dry, so I need to feel the oiliness but not the greasiness. I don't like the greasy one. I always prefer non-greasy, but I should feel that there is something in my face that is, I can feel that oiliness, not the dry one. So for that reason, but that's why I bought this. Though that lady said something else to buy, but somehow I thought that okay, this one also I can try. Let's see if it goes well, then why should the next one? But it is okay for me, and it is doesn't need too much. It will continue for a long time for me. So that's it. That is my shopping. And oh, another thing is that, yeah, that's most exciting thing why I'm so busy for that, because I have to do all the household activities, because tomorrow we are going to some places, so for another trip, maybe one day trip. So that's why I had to arrange all those things now. So cooking, and some friends will come today in the evening, so cooking and arranging all those things. So that's why I was little busy. So that's why I thought that maybe, as because I'm not a early riser, so maybe I didn't get the time. So that's why I'm thinking, but anyhow I can manage today. So hope it's an exciting trip we all enjoy, and I hope this trip will something different, and you all enjoy this trip in a different way. I will not say where we'll go, you can see it. Maybe we'll come tomorrow, maybe we'll be very late, so I don't know when will I publish. Maybe I'll publish it on maybe on Sunday, Monday, or in the coming Sunday, or in the coming week, Monday, Tuesday, whatever. I'll try my level best to publish it on that particular day, but it will be a long journey, so hope I'll try my level best, maybe or may not be, I don't know. So consider for me and wait for that exciting trip. Okay, see you then. Ami kalke ekta jaygay jacchi, seta khub sundor ekta jayga. Ami seta ekhon bolbo na, তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে যে মানে মানে সকালবেলা বেরোলে হয়তো রাত্রির অনেক রাত হয়ে যাবে ফিরতে, তো আমি কালকে কতটা পাবলিশ করতে পারবো
এই ব্লগটা আমি ঠিক জানি না, তো যদি না পারি আর তার পরের দিন, মানে এই লং উইকেন্ডস তো এই পরে 3 দিন আর কি, আমরা একটু ব্যস্ত। তারপরে মানে 26-তে আবার আমাদের একটা বন্ধুর বাড়িতে ইনভিটেশনস আছে, 27 তো মোটামুটি একটু রিলাকটেন্ট থাকবো, কারণ আবার টিউসডে থেকে তো নর্মাল লাইফ শুরু হয়ে যাবে। তো সেই কারণে হোপফুলি আমি হয়তো মানডে দেব, আমি চেষ্টা করব কালকে, যদি না হয় তাহলে টিউসডে তো হবেই না, এই সরি টিউসডে বলছি, সানডে তো হবেই না, হয় মানডে আর নালে তোমার টিউসডে। মোস্ট প্রবাবলি তোমরা দুটো ব্লগ পাবে, মিনিমাম দুটো, দুটো থেকে তিনটে, মিনিমাম দুটো ব্লগ তো পাবে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য মোস্ট এক্সাইটিং ওয়ান। ওকে, সি ইউ দেন, অ্যান্ড টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে আহেড, স্টে হেলদি, স্টে ফিট, অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ, ট্রাই টু স্মাইল অলওয়েজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ, হেলথ ইজ ওয়েলথ, সো টেক কেয়ার অফ ইউর হেলথ, সি ইউ দেন, বাই।